যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদেরকে কার্টুন ভিডিও না দেখিয়ে এরকম শিক্ষণীয় অ্যাপস দিয়ে তাদেরকে পড়ায় মনোযুক্ত করতে পারেন। এতে করে কার্টুন ভিডিও দেখার যে আসক্তি আছে সেটাও দূর হয়ে যাবে, খেলার চলে পড়াটাও হয়ে যাবে। এই অ্যাপসটা কীভাবে ইনস্টল করবেন, কীভাবে ইউজ করবেন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো চলুন শুরুতেই আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সকে লিখতে হবে ই এ আর এল ওয়াই আর্লি লার্ন, এল ই আর এন লার্ন। লার্ন লিখে আপনার সার্চ বক্সে ক্লিক করবেন, তারপর দেখেন এখানে ই অ্যাপসটা চলে আসবে। লোগোটা ভালো করে দেখে নিন, এই লোগোটা দেখে তারপর আপনার ইনস্টল করতে হবে। তারপর ইনস্টল হওয়ার পরে ওপেন একটা ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে এমন একটা ইন্টারফেস শো করবে। এখানে প্রতিটা যে পিক দেওয়া আছে প্রতিটা ইয়ার মধ্যেই আপনার শব্দ আছে। এখন যদি দেখেন আমি এখানে যদি এ বি সির মধ্যে একটা ক্লিক করি, দেখেন এখানে অ্যালফাবেট আছে, ভাওয়েল আছে, কনসোনেন্ট আছে, ওয়ার্ড আছে। তো অ্যালফাবেটে ক্লিক করলে দেখেন দেখেন অসাধারণ একটা অ্যাপস। এখানে সব কিছুই সাথে সাথে যে যে শব্দটা আছে সেই শব্দটা বলে দিতে আছে, অসাধারণ একটা অ্যাপস। দেখেন এখানে যদি আমি একটা ক্লিক করি দেখেন অসাধারণ একটা অ্যাপস। এই অ্যাপসটা ভালো লাগছে তাই আপনাদের সামনে উপস্থাপনা করলাম। এখানে দেখেন যদি আমি এই সিংহর একটা উপর ক্লিক করে দিই, এখানে দেখেন যে ছবিগুলো আছে ছবির উপর টাচ করলেই সাথে সাথে দেখেন কি হচ্ছে, উটের যে বয়সটা আছে এই বয়সটা হচ্ছে প্রতিটা পিকের সাথে সাথে মিল করে বয়স আছে। এখানে যদি আমি গরুর উপর দিই দেখেন গরুর বয়স হচ্ছে। তারপর যদি লেখার উপর ক্লিক করি দেখেন খাও বলতেছে। এখানে যদি আমি পাখির উপর ক্লিক করি দেখেন পাখির ডাক দিতেছে। দেখেন এটার নাম বলে দিছে। তো এখানে দেখেন ফলের উপর যদি আমি ক্লিক করি দেখেন এখানে অনেক জিনিস আছে। বাসায় ছোট বাচ্চা যারা আছে তাদেরকে অযথা মিউজিক, গান, ভিডিও, কার্টুন না দিয়ে এমন ধরনের শিক্ষণীয় কিছু অ্যাপস দেন, তারা খেলার চলে লেখাপড়াও হয়ে যাবে, খেলাও হয়ে যাবে। যারা আছে যাদেরকে আপনি দিবেন এই অ্যাপসটা মোবাইলের মাধ্যমে তারা খেলাও হয়ে যাবে, পড়াও হয়ে যাবে। একটা শব্দ যদি সে বারবার শুনতে থাকে সে অবশ্যই এই শব্দটা তার মুখস্থ হয়ে যাবে। দেখেন এখানে যদি আমি ক্লিক করে দিই মান্থের উপর, এখানে ১২ মাসের নাম আছে দেখেন জানুয়ারি, প্রতিটা মাসের নাম এখানে শব্দ বলে দিবে। ডের উপর যদি ক্লিক করে দিই দেখেন স্যাটারডে এক সপ্তাহ নাম আছে এখানে। এখন যদি আমি এখানে ক্লিক করি দেখেন বডির যে অঙ্গ আছে জোড়া আছে প্রতিটা বডির এখানে লেখা আছে। এই লেখার উপর যদি আমি ক্লিক করি তারপর এই লেখাটা কি শব্দ এটা বলে দিবে, ফোরহেড, স্টমাক, নি। দেখেন তারপর দেখেন এখানে কালার আছে কোনটা কোন কালার, এখান থেকে সে দেখে নিতে পারবে। দেখেন খুব সুন্দর করে বলে দিতেছে। এখানে দেখেন তারপর দেখেন এখানে প্লাগ আছে, এখানে প্রতিটা দেশের প্লাগ আছে কোনটা কোন দেশের প্লাগ এখানে উপরে ক্লিক করলে বলে দিবে, কানাডা। দেখেন খুব সুন্দর করে বলে দিতেছে সৌদি আরব, শ্রীলঙ্কা। তারপর দেখেন যে এখানে যদি আমি একটা ক্লিক করে দেই এখানে দেখেন সে এখানে ইচ্ছা মতন সে আর্টিস্ট করতে পারবে। এখান থেকে খুব সুন্দর করে যে কোনো জিনিস আর্টিস্ট করতে পারবে। তো তো প্রিয় ভিউয়ার্স, ছোট বাচ্চাদের জন্য এই অ্যাপসটা খুবই প্রয়োজনীয়, খুবই জরুরি। কার্টুন ভিডিও না দিয়ে তাদেরকে এই অ্যাপসগুলা দিয়ে দেন, দেখেন খেলাও হয়ে যাবে, লেখাপড়াও হয়ে যাবে। একটা শব্দ যদি বারবার সে বলতে শুনে তাহলে সে অবশ্যই লেখাটা বা পড়াটা মুখস্থ হয়ে যাবে, এখান থেকে পড়াটাও হয়ে যাবে,
কেলাও হয়ে যাবে। তো অসাধারণ একটা অ্যাপস, এই অ্যাপসটা ছোট বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।